আসসালামু আলাইকুম, ভালো খান, সুস্থ থাকুন। এই প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি। তো আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো আজকে সরিষার তেল দিয়ে কিভাবে পোলাও পাক করা হয়, আর সেই সরিষার তেলটি যদি হয় কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল। তো প্রথমে আমরা সরিষার তেলটিকে আমাদের প্যানে বসিয়ে নিলাম এবং প্যানটি সরিষার তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আমরা জানি আসলে আপনার শরীরে নানান রোগ সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে খাবারের তেল, আর এই তেলের কারণে কিন্তু আমাদের অনেক রোগ হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব ভালো তেল খাওয়ার জন্য। আমরা কোন তেল খাবো আমরা আসলে অনেকেই সন্দিহান, আর সেই জন্য তেলের কারণে কিন্তু আমাদের অনেক রকমের রোগ হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, তারপর হচ্ছে হৃদরোগ হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে। তো আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি সরিষার তেলই খাই, কারণ হচ্ছে সরিষার তেলটি খেলে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় এবং ক্যান্সারের প্রবণতা ও শ্বাসকষ্ট যাদের রয়েছে তাদের উপকার হয়। তো দেখুন, আমরা এই যে তেলে প্রথমে আমরা ভাজি করে নিলাম পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো যখন হালকা হলুদ হয়ে এসেছিলো তখন আমরা যেই চালগুলো কিন্তু পূর্ব থেকেই আমরা ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো হালকা শুকিয়েও গেছে। তখন ওই ভিজিয়ে রাখা চালগুলো থেকে পানি সরে যাওয়ার পর যে অবস্থা হয় সেইখান থেকে আমরা যে দেখুন যেখানে তেলের সাথে পেঁয়াজগুলোকে হালকা হলুদ বাদাম হওয়া পর্যন্ত ভাজা হয়েছিল সেইটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আপনাকে সেই পোলা চালগুলো নাড়াচাড়া করতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে যেন চালগুলো নিচে থেকে পুড়ে না যায়। তো আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি যে আসলে সরিষার তেল দিয়ে কীভাবে পোলাও আপনারা পাক করতে পারেন। তো আমরা যে তেলটি দিয়ে পোলাও পাক করি সেটা হচ্ছে মোরগ মার্কা সরিষার তেল। এটি হচ্ছে নওগাঁর ঐতিহ্যবাহী মোরগ মার্কা সরিষার তেল। তো আপনারা একটু পরে পরে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন চালটা একেবারে পুড়ে না যায়। যতক্ষণ নাড়াচাড়া অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, চালটা যতক্ষণ ব্রাউন কালার অর্থাৎ হালকা বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চালটা নাড়াচাড়া করতে হবে, চালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজতে হবে। চালটা একটু দেখবেন যে আসলে ফুটে ফুটে ভালোভাবে চালটা হয়েছে কি না। আর চালের মধ্যে দেখুন কি সুন্দরভাবে চালে অনেক সেন্ট আসতেছে, আর সরিষার তেল দেওয়ার কারণে সেন্টটা বহুগুণে বেড়ে গেছে। তো চালটা যখন হয়ে গেছে তখন আমরা আলাদাভাবে গরম করে রাখা হালকা হালকা গরম পানি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইখানে পানিটা আপনাকে পরিমিত দিতে হবে, তো আন্দাজ করে পানি দিতে হবে, কারণ বেশি পানি দিলে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাবে। তো দেখুন এই সরিষার তেলগুলো কিভাবে ভেসে আছে পানির উপরে। তো আসলে যেহেতু তেল খেতেই হয় আমাদের, তেল ছাড়া তো আসলে রান্না করা সম্ভব নয়, তাই আপনারা ভালো তেল খাবেন, সরিষার তেল, এবং সেটা কাঠের ঘানির ভাঙা সরিষার তেল হলে ভালো হয়, যেটা আমরা খেয়ে থাকি। তারপর হচ্ছে এখানে লবণ দিতে হবে। দেখুন লবণ আপনাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, লবণ দিলে হচ্ছে খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। তো আমরা 2 চামচ লবণ দিয়ে দিয়েছি পোলাওয়ের মধ্যে। তারপর ভালোভাবে নেড়ে দিতে হবে যেন লবণটা সব জায়গায় ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটু পরে পরে এসে দেখতে হবে যে কেমন হয়ে যায়। চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন চুলাটা কমিয়ে দিতে হবে।
তো একটু পরে পরে এসে আপনারা ঢাকনাটা ইয়ে করে দেখবেন যে আসলে কী হয়েছে, ভাতগুলো কেমন হয়েছে। আমরা যেহেতু বলতেছিলাম নওগাঁর সেই ঐতিহ্যবাহী কাঠের ঘানিতে ভাঙা সলিম অয়েল মিলের মোরগ মার্কা সরিষার তেল, তো আসলে তেলটা আমি নিজে খেয়ে থাকি। আমি যখন নওগাঁ গিয়েছিলাম আমি তেলটার সন্ধান পাই, তো আসলে এই তেলটা অনেক ভালো, কারণ এই তেলটা বিএসটিআই অনুমোদিত, ওনারা নিজস্ব ঘানিতে ওনারা ভাঙে, আর তেলটা এক্সপোর্ট কোয়ালিটি, আর দেশীয় সে মাঘি সরিষা দিয়ে এটা তেলটা উৎপাদন করা হয়। আর ঘানিতে যেহেতু ভাঙানো হয় সেজন্য এই তেলটা স্বাদে ও গন্ধে অতুলনীয়, এর মধ্যে কেমিক্যাল নেই, উন্নত প্রযুক্তিতে অর্গানিক প্রযুক্তিতে করে থাকে। আর এই তেলটা হচ্ছে নির্ভেজাল এবং ফিল্টারিং করা হয়, আপনারা প্রতিটি ফোঁটায় এর বিশুদ্ধ ছোঁয়া পাবেন। আর এরা সেই সলিম অয়েল মিলটি আসলে দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। তো আপনারা যারা সরিষার তেল আসলে খাওয়ার কাজে ব্যবহার করেন তা জানেন, যাদের আপনার ডায়াবেটিসের সমস্যা, হৃদরোগের সমস্যা, এবং যাদের বিশেষ করে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম আছে তারা এই সরিষার তেল খাবেন। ক্যান্সারের প্রবণতা রোধ করে, শ্বাসকষ্টজনিত প্রবাহ হ্রাস করে, আপনার হজমের নিয়ে বাড়ায়, শক্তি বাড়ায়। আর যাদের গ্যাস্ট্রিক রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী হচ্ছে সরিষার তেল, আপনারা ভালোভাবে জেনে নেবেন, কারণ সরিষার তেল মানুষের অনেক উপকার করে থাকে। ফ্যাটি লিভার যারা রয়েছে, ফ্যাটি লিভার ওজন কমাতেও সাহায্য করে। তো সরিষার তেল আসলে সারা জীবনে সরিষার তেল খেয়ে আসছি আমরা আগে থেকেই, যখন সয়াবিন তেল ছিল না তখন সরিষার তেলে আমরা খেয়ে আসছি। তো আমাদের পোলাওটা রেডি হয়ে গেছে, দেখুন আমরা আজ পোলাওটার কথা বলেছিলাম, পোলাওটা রেডি হয়ে গেছে। তো যখনই আপনারা দেখবেন এই পোলাওটা ঝুরঝুরা তখনই বুঝতে হবে যে হ্যাঁ পোলাওটা রেডি হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমরা আসলে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি যে ভালো খান সুস্থ থাকুন, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আপনারা ভালো থাকলে, ভালো খেলে আমরাও আমাদেরও ভালো লাগবে, যেহেতু আমরা একটা ভালো জিনিস সরিষার তেল আসলে সবারই লাগে। তো আমি চাই আপনারাও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের তৈরি হোক, এবং আর সেটা যদি হয় ভালো তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল তাহলে তো কোনো কথাই নেই। তো তেলটি নিতে অর্ডার করুন, সবাইকে ধন্যবাদ।